কি করে নেব মা? বাবা বাবা ওই দেখ ডাক্তার, ডাক্তারবাবু। ম্যাম বলেন কি সমস্যা? ডাক্তারবাবু আমার সমস্যাটা হচ্ছে, দেখুন না আমাকে দেখুন। আপনাকে দেখবো মানে? আমাকে দেখে কিছু বুঝতে পারছেন না ডাক্তারবাবু, আমাকে কোনোভাবে আপনি আগে দেখুন না, আমাকে ভালো করে দেখুন। কি দেখবো আপনাকে? মহা মুশকিল, দেখুন না আমি একদম কত চিকনা, কত লোক বাজে কথা বলে, চিকনা বউ অনেক কিছু, আপনি কোনো উপায়ে আমাকে মোটা করার ব্যবস্থা করুন না। ও সেটা বলেন, আপনি দেখতে বলেন, আমার অন্যরকম ফিল চলে। আমার মোটা হতে চান? দেখুন ম্যাম, মোটা হওয়ার জন্য সিম্পল একটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে খুব তাড়াতাড়ি মোটা হবেন। মন দিয়ে শুনুন, অর্জুন গাছের শাল সারতে হবে, মানে অর্জুন গাছের শাল তুলতে হবে। এক কথা বলতে গেলে অর্জুন গাছের শাল সারিয়ে তুলসী পাতা দিয়ে বেঁটে দু ফোঁটা মধু মিশিয়ে সূর্য ওঠার আগে, এখন ফাল্গুন মাস চলছে তো, এই পুরো ফাল্গুন মাসটা খেতে পারলে খুব সহজেই আপনি মোটা হবে। ডাক্তার সে তো ঠিক আছে, কিন্তু আপনি তো আমাকে মহা মুশকিলে ফেলালেন। মানে কি করে বলি আপনাকে বাবা, একটু দাঁড়া বাবা, না একটু নাম দাঁড়া। আপনি যেগুলোর কথা বলছেন সবগুলো ওষুধই না আমাদের বাড়িতে আছে। ও আচ্ছা বুঝছি, আমার বালটা বুঝছে। কি বলেন কি বলেন? না 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 ডাক্তার, কিছু না কিছু না কিছু না, চল বাবা বাড়ি যাই। ডাক্তার আমার বালটা বুঝছে, কি থাকার কথা বলছি নাই বলি। কি বলেন কি বলেন? না 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 কিছু না স্যার। এই যে বাবা বাড়ি যাচ্ছি, অর্জুন গাছে শাল সারিয়ে দু ফোঁটা মধু মিশিয়ে সূর্য ওঠার আগে পুরো ফাল্গুন মাসটা খেতে পারলে, বাবা না যে বাড়ি যাচ্ছি বাবা। অর্জুন গাছে যা বাবা, খেলা গিয়া অর্জুন গাছে শাল। ডাক্তার ওই জায়গার থেকে আসলে? মা আসলাম ডাক্তার ওই জায়গার থেকে। ডাক্তার কি কল, মোটা হবে না না হবে? না মা মোটা হব, কিন্তু ডাক্তার যা বললো। তা ডাক্তার কি বললো, মোটা হওয়ার জন্য কি করা হবে? ওই তোমার না মহা মুশকিলে পড়লাম মা। শাশুড়িমাকে আমি এখন কি করে বলি, অর্জুন গাছে শাল ছড়িয়ে তুলসী পাতা দিয়ে বেটে দু ফোঁটা মধু মিশিয়ে সূর্য ওঠার আগে পুরো ফাল্গুন মাসটা খেতে পারলেই মোটা হবো। এদিকে সবগুলো নামই আমাদের সিনিয়র নাম, বউ মানুষের নাম নেওয়া যায় না সিনিয়র লোকের। ভাসুরের নাম অর্জুন, অর্জুন গাছে শাল ছাড়তে হবে, কেমন করে বলি, কেমন করে নামটা নিই? এদিকে আবার শ্বশুরের নাম তুলসী, তুলসী পাতা দিয়ে পারতে হবে, ফিরে আবার মধু মিশাতে হবে, স্বামীর নাম হচ্ছে মধু রায়, ফিরে এদিকে দাদা শ্বশুরের নাম সূর্য রায়, এদিকে আবার সূর্য ওঠার আগে ফিরে বলে পুরো ফাল্গুন মাসটা খাইতে হবে, আর এদিকে মেজ ভাসুরের নাম ফাল্গুন রায়। কি করে কি বলি তাহলে? বৌমা কি করলো ডাক্তার, কি ভাবেন? কি করে বলি শাশুড়ি মা, অর্জুন গাছে শাল ছাড়তে হবে, অর্জুন রায় আমার ভাসুরের নাম, মানে ভাসুরে শাল ছাড়তে হবে, তুলসী পাতা দিয়ে বাড়তে, মানে শ্বশুরকে বাড়তে, কিছু তো একটা করতে হবে। বৌমা কি হলো? হ্যাঁ বলেন। ওই তোমার ভাসুরের শাল ছাড়িয়ে শ্বশুর দিয়ে বেটে স্বামীর দুই ফোঁটা মিশিয়ে দাদা শ্বশুরের ওঠবার আগে মেজ ভাসুরকে পুরো মাসটা খেতে পারলে তাহলে আমি মোটা হবো। কি করে নেবো? হ্যাঁ মা যেটা বললাম ওদের নাম অনুযায়ী ব্যাখ্যা করো, বুঝতে হবে। বৌমার উত্তর শুনে শাশুড়ি তিন দিন অজ্ঞান ছিল। কি করে?